কখন পরীক্ষা নেবার মতো অনুকূল পরিবেশ হবে এর কোনো নিশ্চয়তা নেই, এটি আমরা সবাই বুঝতে পারছি। 2022 সালের এসএসসি পরীক্ষা নানান সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে ডেট। হওয়ার কথা ছিল 19 জুন 2022, বিভিন্ন সমস্যার কারণে পিছিয়ে যায় সেই পরীক্ষা। বিশেষ করে বন্যা ও করোনার কারণে পিছিয়ে গেছে এই পরীক্ষাটি। অবশেষে 15 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার ডেটটি ফিক্স করা হয়েছে। এমন অবস্থা যখন চলছে তখন দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। এমন অবস্থা 22 আগস্ট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বিএনপির একটি হরতাল ডাকা হয়েছে। জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি। জনসম্পৃক্ত এসব ইস্যুতে 22 আগস্ট থেকে সারা দেশে উপজেলায় থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষেপ মিছিল করবে দলটি। দলটি আরও বলে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যতদিন না কমানো হবে সরকারের বিরুদ্ধে আমরা এমন প্রতিনিয়তই করতে থাকবো। এই অবস্থা সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এসএসসি পরীক্ষার্থীরা। এরকমের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তার পরিকল্পনা করাও একটা খুব বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় এসএসসি পরীক্ষার ডেট আবারও কি পিছানো হতে পারে, নাকি সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া হবে, আবার অটোপাইট দিয়ে মূল্যায়ন করতে পারে, এমন প্রশ্ন সবার মধ্যেই থেকে যায়। এ বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।